Assalamualaikum, welcome back to my channel Mehzabin's Tiny World. आशा करछी आपनारा सबाई भालो आछेन। आलहामदुलिल्लाह आमराओ बेश भालो आछी। नतुन आरेकटी ब्लग निये आबारो हाजिर हये गेलाम। रोमे गिये आमादेर आरेकटी दिन किभाबे काटलो सेटाई आजके आपनादेर साथे शेयार करब। रुमाइशार बाबा बाहिर थेके पिज्जा आर कबाब निये एसेछे आमादेर जोन्नो। आमरा हालका पतला खावा दावा करे नतुन आरेकटी जायगा घुरे देखार जोन्नो बेर हये गियेछि। আর এর জন্য রোম টার্মিনি থেকে আমরা মেট্রোতে করে বারবিলনি এসে পড়েছি। মেট্রো থেকে নামার পর আমরা যেইখানটায় যেতে যাচ্ছি সেইখানটায় যাওয়ার জন্য আমাদের 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে আমরা এসে পড়েছি ফন্তানাদি ত্রেভি। খুবই সুন্দর একটা প্লেস, আর এটার সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই ঝর্ণার মতো করে পানি পড়ছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, কারণ এরকম ঝর্ণার মতো করে পানি পড়া আর সেই পানির সাউন্ড আমার কাছে এতটাই ভালো লেগেছে যে ইচ্ছে হচ্ছিল ঘুমিয়ে পড়ি ওখানটায়। আর সেটা তো সম্ভব নয়, কারণ ওখানে কিছু পুলিশ ছিল। আমরা ঘুমিয়ে পড়ব তো দূরের কথা, আমাদেরকে শান্তিমতো একটু পিকও তুলতে দেয়নি। ওদের কথা হচ্ছে মাস্ক খোলা যাবে না, তো এই বিষয়টা খুবই খারাপ লেগেছে। তবে খারাপ লাগলে কিছুই করার নেই, বিষয়টা কিন্তু একদিক দিয়ে আমাদের ভালোর জন্যই। পানির সাউন্ডটাতে মনে এক ধরনের শান্তি এনে দিচ্ছিল। খুব ইচ্ছে হচ্ছিল গিয়ে একটু পানিটা হাত দিয়ে ধরি, কিন্তু সেটাও সম্ভব নয়, সেটাতেও তাদের বাধা। এখানকার মেইনটাই হচ্ছে এটা, এখানে আশেপাশে দেখার মতো আর তেমন কিছুই নেই। আমাদের ইচ্ছে ছিল আমরা রোমে গিয়ে বেশ কয়েকদিন থাকব, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমার হাজবেন্ডের একটা জরুরি কাজ পড়ে যায়, তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আর এর জন্য আমরা যেই হোটেলটাতে উঠেছি সেখান থেকে যেইগুলো কাছে আছে দেখার মতো একটু সুন্দর প্লেস, আমরা সেই কয়েকটাতে একটু ঢু মেরে এসেছি। আর যাই হোক, নিজের মনটাকে তো একটু সান্ত্বনা দিতে পারবো। এটা কিন্তু টার্মিনি থেকে একদমই কাছে, মেট্রোতে করে 5 মিনিটের বেশি একটু সময় লাগে না। মেট্রোতে উঠতে না উঠতেই নামার সময় হয়ে যায়। রুমাইশা আর রুমাইশার বাবা এখানে ঘোরাঘুরি করছে, তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে এসে আমরা শান্তিমতো একটু পিকও তুলতে পারিনি। তার জন্য আমরা এখন চলে যাচ্ছি। তবে আমার যেতে ইচ্ছে হচ্ছিল না, ইচ্ছে হচ্ছিল এখানে কেউ থাকবে না, শুধু আমি একা থাকবো, আর এই ঝর্ণার যে পানির সাউন্ডটা সেটা আমি চুপচাপ বসে বসে দেখব। মানুষের তো কতই স্বপ্ন থাকে, আমার না হয় এই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। দেখুন আমাদের ড্রামা কুইনের অবস্থা, রিসেন্টলি সে এই স্টাইলটা অনেক বেশি করছে। ঘুরতে এসে যদি আইসক্রিম না খাই তাহলে কি হলো? যদিও এখনো সামার আসেনি, তাতে কি, আইসক্রিম লাভাররা কিন্তু সামারে উইন্টারে সবসময় আইসক্রিম খেতে পছন্দ করে। আমাদের আইসক্রিম খাওয়া দেখে রুমাইশাও আইসক্রিম খেতে যাচ্ছিল, তাই ভাবলাম রুমাইশাকে একটু দিয়ে দেখি। রুমাইশাকে আমি ম্যাঙ্গো ফ্লেভারেরটা দিয়েছি, আর যেহেতু রুমাইশার এখন 8 মাস, সেহেতু রুমাইশা তো অনেক বড় হয়ে গেছে, তাই না? আইসক্রিম খেতে পেরে রুমাইশা কিন্তু মহা খুশি। তো আমরা এখন চলে যাচ্ছি, আমরা বারবেরিনি থেকে টার্মিনি গিয়ে খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে বারবেরিনি এর মেট্রোতে যাওয়ার জন্য লিফট, আর লিফটটা ছিল অনেকটাই উঁচু। আমি এরকম উঁচু সেই লিফট কখনো দেখিনি, কম হলেও এটা 5 তলা পর্যন্ত উঁচু হবে। এর আমি লিফটের মাঝামাঝি এসে ভিডিওটা করেছি, আর রুমাইশা কিন্তু আমাদের কোলেই ছিল।
লিফটে ওঠার পর পেছন দিকে তাকালে সত্যি খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। জায়গাটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। টার্মিনিতে এসে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে যাই, আর চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, আর এর জন্য আমরা কয়েকটা আইটেম অর্ডার দিই। আমরা খুবই অল্প অল্প করে অর্ডার দিই, কারণ হচ্ছে আমরা জানি না কোন রেস্টুরেন্টের খাবার কীরকম। তাই আমরা টার্মিনিতে যে কয়দিন ছিলাম সেই কয়দিন এক এক রেস্টুরেন্টে খেয়েছি, আর এক এক রেস্টুরেন্টে গিয়ে এক একটা আইটেম একটা করে নিয়ে টেস্ট করে দেখেছি যে কোনটা ভালো লেগেছে। তো চাইনিজ রেস্টুরেন্টের খাবার মোটামুটি ভালো ছিল, তবে স্যুপটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ওখান থেকে বের হয়ে আমরা ভাবলাম ওই রেস্টুরেন্ট থেকে আর কিছু খাবো না, আমরা অন্য আরেক রেস্টুরেন্টে যাই। তো অন্য আরেক রেস্টুরেন্টে গিয়ে আমরা কাচ্চি খেয়েছি, আর কাচ্চিটার কথা না বললেই নয়, আমার কাছে তো অনেক 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 বেশি ভালো লেগেছে। অনেক দিন পর মনে হলো এরকম মজার একটা কাচ্চি খেলাম। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বাসায় চলে গিয়েছি। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।